কিছু সবজি কাট করে রেখেছি, সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে কাঁচকলা। কাঁচকলাটা তুমি প্রথমটা নুন জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তারপরে লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁপে লম্বা লম্বা করে কেটেছি, গাজর, লাল আলু, ডাঁটা, উচ্ছে, এখানে মুসুর ডালের বড়ি আছে, আদা বাটা, কালো সর্ষে আমি বেটে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখানে তেজপাতা দিয়ে দেব আর রাঁধুনি ফোড়ন দেবো যাতে সুন্দর একটা শুক্তোতে গন্ধ হয়। এরপর আগে আগে আমি সবজিগুলো ভাজবো না, হালকা করে ভাজবো। রাঁধুনি ফোড়নটা দিলে খুব সুন্দর শুক্তোর মধ্যে একটা গন্ধ আসে। তেজপাতা রাঁধুনি ওখানে দিয়েছি, তারপর সবজিগুলো লম্বা করে কাট করতে হবে শুক্তোতে দেওয়ার জন্য। আর সবজিগুলোকে হালকা হালকা করে সবকিছু ভেজে নিতে হবে, বেশি ভাজা চলবে না, একদম হালকা করে সব সবজিগুলো। প্রথমেই আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, গাজর দিয়ে দিলাম, লাল আলু, ডাঁটা, হলুদ আর নুন জলে ভিজিয়ে রাখলে কাঁচকলা গুলো কালো হবে না, এই কাঁচকলা গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব, হালকা করে ভেজে নেব। ভালো সর্ষে বাটাটা এবার দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার শুক্তোটা রেডি হয়ে গেছে। আমি একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম, সবজিগুলো যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি। তারপর আমি নামানোর সময় এখন ভাজা মশলা আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি। আমার একদম রেডি হয়ে গেছে। এক অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো তৈরি করে, আমার বাড়িতে সেরকমই শুক্তোটা পুরো একদম রেডি হয়ে গেছে। খেতেও খুব টেস্টি হয় নিরামিষ আইটেমের শুক্তো। এবার আমি নামিয়ে নেব। অবশ্যই জানিও আমার এই শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। ইন্দানি সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের বলছি
যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলছি, চ্যানেলের পাশে রেড বাটনটি প্রেস করে রাখলে অটোমেটিক তোমাদের ফোনে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। পাশে থেকো। Thank you.